শেখ হাসিনা শি জিনপিং বৈঠক বাংলাদেশের উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা কোটারিয়া হাইকোর্টের রায়ে এক মাসের স্থিতি অবস্থা শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ আদালতের রায় মেনে নেবার আহ্বান ওবায়দুল কাদেরের শিক্ষার্থীদের প্রতি কঠোর না হবার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী গোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে জনদুর্ভোগ চরমে শিক্ষক আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয় অচল অবস্থা বেনজিরের রূপগঞ্জের বাড়িতে তল্লাশি মালামারের তালিকা আদালতে দেবে দুদক শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এল সি সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়াও সংবাদে আরও থাকছে একুশের প্রতিষ্ঠাতা এস মাহমুদের নব্বইতম জন্মবার্ষিকী আজ গণমাধ্যমের বিকাশে অমলান অবদান রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তার প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে এদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে একুষ্টি সমঝোতা স্মারক সই হয়েছে চীনের থেকে বিস্তারিত ফারজানা বেইজিংয়ের স্থানীয় সময় সকাল এগারোটায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুদেশের প্রধানমন্ত্রী দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি ও সাতটি ঘোষণাপত্রে সই করেন দুদেশের প্রতিনিধিরা এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা টেকসই অবকাঠামোগত উন্নয়ন ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন দুদেশের প্রধানমন্ত্রী বিকেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো জোরদারে আগ্রহী দুই দেশ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট ইন্টারেস্ট ফ্রি লোন কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব এবং এই লক্ষ্যে দুই ট্যাকটিক্যাল কমিটি কাজ করে সেটি ফাইনালাইজ করবে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি মিলেছে এবং একই সাথে রোহিঙ্গা ইস্যুতে তারা আমাদের যে বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যা সমাধান করবে তারা সর্বতভাবে চায়না সরকার বলে জানিয়েছেন চায়নার প্রধানমন্ত্রী দুপুরবেলা বলেছেন সকালবেলা এবং চায়না মাওনার রাষ্ট্রপতিও একই কথা পুনর্ব্যক্ত করেছেন দুই দেশ আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করবে বলে বৈঠকে একমত হয়েছে দুই দেশের শীর্ষ নেতারা অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে উন্নয়ন বন্ধু চীন দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা ইস্যু সহ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে এমন ইঙ্গিতও মিলেছে ফারজানা শোভা একুশে টেলিভিশন বেইজিং চীন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর এক মাসের স্থিতি অবস্থা জারি করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশে সব কোটা বাতিল করে দু হাজার আঠারো জারি সরকারি পরিপত্র আপাতত বহাল থাকছে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শাখের আর্জুর রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে দু সালের চার অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন গত পাঁচ জুন হাইকোর্টে এক রায়ে বলেন কোটা বহাল থাকবে কোটা নিয়ে গেল কদিন ধরেই আন্দোলনে শিক্ষার্থীরা এরপর প্রধান বিচারপতি বলেন আন্দোলন করে রায় পাল্টানো যায় না তার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগাত হয় বুধবার অন্তর্বর্তী এক আদেশে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দেন প্রধান বিচারপতি সেই সাথে কোটা এক মাসের জন্য স্থিতিবস্থা জারি করেন আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন এর প্রেক্ষিতে যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে দু যে সার্কুলার সেই অনুযায়ী চলবে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা আর এখন এই স্ট্যাটাসকর কারণে সুনারিতে আদালত বলেন টক শোতে যারা কোটা নিয়ে কথা বলছেন তাদের ধারণা দেশে আর জ্ঞানীগুণী কেউ নেই প্রধান বিচারপতি আরও বলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না পূর্ণাঙ্গ শুনানিতে শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের কথা তুলে ধরতে পারবেন কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না রায় পরিবর্তনটা পদ্ধতি আছে যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে তারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে যেহেতু সুপ্রিম কোর্ট এটা তাদের বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে এই আদেশের পর শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল টেলিভিশন ঢাকা আদালতের রায় মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে কোটা আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের একই প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে না বলেও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার বিস্তারিত আকবর হোসেন রিপোর্টে কোটা সংস্কারের দাবিতে বাংলা কর্মসূচিতে দেশ জুড়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুর্ভোগ এড়াতে কর্মসূচি পরিহারের আহ্বান জানান তিনি আন্দোলনকারী ধৈর্য ধারণ করতে বলবো শিক্ষার্থীদের একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি জেলা আওয়ামী লীগের আয়োজনে যোগ দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে না বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছিলেন যে আমরা আজকে থেকে গোটা বিলুপ্ত এই যেটা কোর্টের মাধ্যমে থেকে আসছে কোর্টের মাধ্যমে সেটা নিষ্পত্তি হতে হবে আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় সেটা বলেছেন তো আমরা মনে করি যারা নাকি আন্দোলন করছেন রাস্তায় রাস্তায় আন্দোলনন করে তারা যেন আইনি সহযোগিতা নেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্য দিকে ধাবিত না করতে পারে সেটা লক্ষ্য করছে আজি কলাভাই আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা সড়ক আটকে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভে যান চলাচল বন্ধ ও অসহনীয় যানজটে তৃতীয় দিনের মতো চরম দুর্ভোগে রাজধানীবাসী আন্দোলনকারীদের দাবি সরকারের নির্বাহী আদেশে কোটা পদ্ধতি সহনীয় পর্যায়ে আনা হোক অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগের জাদুঘরের সামনে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা তারা বলছেন মুক্তিযুদ্ধ বিরোধীরাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাচ্ছে প্রতিবেদনে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ সহ বিভিন্ন সড়ক আটকে বসে পড়েন শিক্ষার্থীরা বিচ্ছিন্ন জমায়েতে স্লোগানে স্লোগানে কোটা পদ্ধতির সংস্কার করে সহনীয় পর্যায়ে আনার দাবি আন্দোলনকারীদের যেটা যে দাবি না।

অসহনীয় পর্যায়ে চলে যায় ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের প্রশ্ন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে নিষ্পত্তির অপেক্ষায় থাকা বিষয় নিয়ে রাস্তা বন্ধ করে কেন এই আন্দোলন এক ঘন্টার রাস্তা লাগতেছে আমাদের চার ঘন্টা এর জন্য মনে করেন আমি যা বেতন পাইতাম তার চাইতে মনে করেন আমার খরচই বেশি হয়ে গেছে এর ভিতরে এই যে ভিতরে যদি মনে করেন আমরা যদি মনে করেন একটা টিপ মেনে যদি মনে করেন আমাদের সংসারে না চালাইতে পারি তাহলে মনে করেন আমাদের এই দুর্ভোগগুলো কে দেখে বলেন অবশ্যই ভোগান্তি হচ্ছে আমাদের মেডিকেল যেতে প্রবলেম হচ্ছে অফিস যেতে প্রবলেম হচ্ছে সব অফিসিয়াল কাজ করতে সমস্যা হচ্ছে এটার জন্য কাকে দায়ী করব আমি ঠিক বলতে পারতেছি না এটা সরকার দায়ী না এরা দায়ী অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকার দাবিতে শাহবাগে জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুক্তিযোদ্ধার সন্তানরা মিছিলটি টিএসসি ঘুরে ফের জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা বা তাদের উত্তরসরীরাই এখন কোটার বিরোধিতা নেমেছে অভিযোগ মুক্তিযুদ্ধ প্রজন্মের শহীদের সন্তান আমরা অনেক কষ্টে মানুষ হয়েছি রাজাকার জামাত শিবিরা চক্রান্ত করে আমাদের অধিকারকে কেড়ে নিতে এই আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের পক্ষে রায় আসে তাহলে আমাদের কিছু বলার নাই সাংবিধানিকভাবে যে 30% কোটা বলা আছে সেটা হাইকোর্টে আমরা রায় পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি আমাদের তিরিশ পার্সেন্ট কোটা বহাল রাখতে হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থিত অবস্থা দেওয়ার শিক্ষার্থীরা দ্রুত শ্রেণীকক্ষে ফিরে যাবেন এমন প্রত্যাশাও তাদের আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা রেল স্টেশনে কয়েকটি ট্রেন এবং বিভিন্ন সড়কে যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যান চলাচল বন্ধে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর নগরীর প্রবেশদ্বার মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা কুমিল্লায় সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজটের পাটিরা দৌলতীয় নৌরুটে ফেরি পারাপারে যানবাহন নেই বললেই চলে অর্ধেকে নেমে এসেছে লঞ্চের যাত্রীও দুই পারে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ জন্য আমাদের লঞ্চ ব্যবসা একেবারেই সংখ্যা খুবই কম গাড়ি চলাচল করতে পারতেছে পাবনা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা পরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি নাটোর নেত্রকোনা টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়ও জনদুর্ভোগ বাড়িয়েছে মুকুল একুশে টেলিভিশন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিল ও আগের ধারা অব্যাহত রাখার সহ তিনটি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের দশম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন এবং অবস্থান সমাবেশ করেছেন সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত শিক্ষকরা বলেন আলোচনায় না বসা এবং প্রত্যয় স্কিমে তাদেরকে অবহেলা করা হচ্ছে শিক্ষকদের অন্য দুটি দাবি গ্রেড দেয়া এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করা হলে প্রত্যয়ের মধ্যে গণবিরোধী স্কিমের প্রয়োজনীয় হবে না বলে মন্তব্য তাদের পেনশন সুবিধা আমাদের এক্সিস্টিং ছিল সেটা আপনি অবশ্যই কেটে নিতে পারেন না এটা কোনো চাকরিতে হয় না সম্মানিত সহকর্মীবৃন্দ কোনদিনও হয় না যে আপনি এক্সিস্টিং সুবিধা কেটে নেওয়া হয় এই মিসটেকホルダーদের না জানিয়ে না বসে না আলোচনা করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নেয় সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সরকারের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না তবে আমাদের বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে আমরা আশা করি যে সরকার আমাদের দাবিটা জানেন এমনকি আমাদের সাথে যে আলোচনায় বসেন আমাদের দাবিটি পূরণ হবে বলে আমরা আমরা যে তিন দফা দাবি দিয়েছি প্রত্যেক স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না নারায়ণগঞ্জ রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ক্রোক ও সিলগালা করা বাংলো বাড়িতে তল্লাশি অভিযান শেষ করেছে জেলা প্রশাসন দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তল্লাশি অভিযানে অবৈধ কোনো কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তারা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মাইনুল হাসান রওশন জানান তল্লাশি করে যা যা পাওয়া গেছে সেগুলোর তালিকা তৈরি করা হয়েছে শিগগিরই আদালতে তা উপস্থাপন করা হবে আদালতের আদেশ অনুসারে পরবর্তী কার্যক্রম চলবে দুদকের আবেদনে আদালত গত বারোই জুন বেনজির আহমেদের এই বাড়িটি ক্রোকের আদেশ দেন ছয় জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় উপজেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় বাড়িটি জব্দের পর সিলিয়ালা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি সেগুলোর আমরা তালিকা করেছি আমরা পরবর্তীতে কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করব টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভার রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে দেশে বেসরকারি টেলিভিশন সম্প্রচার মাধ্যমের অন্যতম স্রষ্টা ছিলেন আবু সাঈদ মাহমুদ এস মাহমুদ নামে যিনি সমাধিক পরিচিত প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রথম বেসরকারি টেরিস্টোরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন শিল্প সংস্কৃতি জীবনবোধ মূল্যবোধের বিকাশে তথ্যের অবাধ প্রবাহ উন্মুক্ত করে বাংলাদেশের গণমাধ্যম জগতে এক বিপ্লব এনে দিয়েছিলেন উনিশশো সালের দশ জুলাই সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই সাদা মনের মানুষটির আজ জন্মবার্ষিকী স্বপ্নপাজ এস মাহমুদের সেই গল্পই জানাচ্ছেন মোহাম্মদ ঘোষণা করছি দেশে কোনো মানুষ তথ্য বঞ্চিত থাকবে না তার হাত ধরেই গণমাধ্যমে নতুন একটি যুগের সূচনা হয়েছিল বলছিলাম একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এস মাহমুদের কথা শিক্ষিত মার্জিত রুচিবোধ সম্পন্ন মানুষটি সামাজিক দায়বদ্ধতা থেকে স্বদেশী অনুভূতির মালা গেঁথেছিলেন খবর তথ্য সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠানে পুরো বাংলাদেশের ভেতরটা বিশ্বকে দেখাতে চেয়েছিলেন একুশে টেলিভিশনে মানুষের প্রত্যাশার সবকিছুই হাজির হতো রঙিন পর্দায় একুশে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে মানুষকে উদ্দীপ্ত করার প্রয়াস ছিল সব সময় উনার যুগের চেয়ে উনি অনেক সামনে চিন্তা করতে থাকতেন এই জন্যই হয়তো উনি মিডিয়ার প্রতি উনার আকর্ষণ ছিল মিডিয়া দিয়ে চেন জানা যায় উদার সংস্কৃতির এই পথ চলা যাদের পছন্দ হয়নি তারাই নিছক অজুহাতে দুই সালে বন্ধ করে একুশে টেলিভিশনকে সৃষ্টিশীল মানুষটি দারুণ মনোকষ্ট নিয়ে দেশ ত্যাগী হন চলে যান ইংল্যান্ডে দুই হাজার তিন সালে বাইশে জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস মাহমুদ শুধু ব্যবসার কথা ভাবতেন না উনি যদিও ব্যবসায়ী কিন্তু ওর সাথে সাথে সময় ভাবতেন জনগোষ্ঠীর কথা সবার কথা দেশের কথা সত্য কখনো চাপা থাকে না পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ একুশে টেলিভিশনকেও আটকে রাখা যায়নি কোটি মানুষের ভালোবাসার চ্যানেলটি ২০০৭ সালে আবারও ফিরে আসে স্যাটেলাইট টিভি হিসেবে নানান চড়াই উতরাই পেছনে ফেলে এগিয়ে চলছে এস মাহমুদের এই সৃষ্টি উনি আমাদেরকে সবসময় বলতেন ভালো প্রযুক্তি দেখব ভালো স্টুডিও হবে ভালো ট্রান্সমিটার হবে ট্রান্সমিট করার জন্য কিন্তু মানুষ ছাড়া এইসবগুলো এইসব কোনো কিছুই কোনো কাজ করতে পারবে না শুধু তাই নয় প্রথম বেসরকারি রেডিও মেট্রোয়েভ এবং জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেলিস্টার স্টার প্রতিষ্ঠা করেন এই স্বপ্নবাজ মানুষটি যতদিন যাবে সমৃদ্ধ বাংলাদেশে তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন আবু সাইদ মাহমুদ মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে তিন প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটার মামলা সময়ের সাথে অপচয় অর্থ আইন সংশোধন সহ ডিজিটাল সময় পরামর্শ উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি প্লাবিত নতুন এলাকা বন্ধ শিক্ষক কার্যক্রম আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশের সংবাদে তিন প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত দখলের মামলা সময়ের সাথে যায় অর্থ এক পর্যায়ে অসহায় বিচারপ্রার্থী ভোগে বিষণ্নতায় আইনের মারপ্যাচ দখলকারী ব্যক্তির হাজিরা না দেওয়া সহ আর অনেক কারণে পূর্ণ হয় জমি জমা সংক্রান্ত মামলা সমস্যা সমাধানে আইন সংশোধন ডিজিটাল সমন জারি সহ নানা পরামর্শ দিলেন আইন বিশেষজ্ঞরা বিস্তারিত সাকেরা রিপোর্টে বসত ভিটা ও জমি দখল পুনরুদ্ধার চেয়ে উনিশশো সালে দুই ভাই মামলা করেন সুনামগঞ্জের কোর্টে পঁয়ত্রিশ বছর পর উনিশশো সালে নিজেদের পক্ষে আংশিক রায় পান বসত ভিটার দখল ফিরে পেতে উচ্চ আদালতে উনিশশো সালে আপিল করলে তা এখনও বিচারাধীন এর মাঝে কেটে গেছে বহু বছর দুই ভাই মারা গেছেন এখন তাদের ওয়ারেসের সংখ্যা চুয়াল্লিশ জন মামলা চলছে তিন প্রজন্ম ধরে মুন্সিপ মামলাটা শুরু হয় দুই ভাই মিলে হামিদুল্লাহ ওয়াসিফুল্লাহ মামলা করে তাদের বসতবাড়িসহ আরও যে মানে বড়ো ধানের যে জমি আছে এই জমি সবগুলো জমি মামলাটা আর ছিল তার সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার সুনামগঞ্জে দুই ভাইয়ের মতো এরকম পুরনো মামলা আরও আছে বিচারাধীন বিয়াল্লিশ লাখ মামলার ষাট শতাংশই জমি জমা সংক্রান্ত যে পক্ষের দখলে থাকে তাদের কারসাজি সমনের পরও কোর্টে হাজির না হওয়া বারবার নারাজি আবেদন সহ আইনের মার পেছে মামলা চলতে থাকে বছরের পর বছর মামলা ফাইল করছে সেই যে বিচারক বা যে কারণে ট্রান্সফার চাইছেন উনি হয়তো ইতিমধ্যে অবসরে চলে গেছেন কিন্তু মামলাটা হাইকোর্টের বিচারাধীন হয়ে গেছে এইসব মামলাগুলো কিন্তু শুধুমাত্র একটা আদেশ দিয়েই নিষ্পত্তি করা যায় পার্টিশন সুটের হয়তো আইন পরিবর্তন অন্য কোন সিস্টেম করতে হবে যে মানে ভাগটা কীভাবে হবে না হবে এটাকে পার্টিশন সুটের মানুষের খুব ভোগান্তি হচ্ছে এটা দেওয়ানিয়াম মামলা আমাদের দীর্ঘায়িত হওয়ার মেইন কারণই হইল যে পক্ষরা সবসময় দখলে আছে ওই পক্ষটাকে এই দখলটাকে বজায় রাখার জন্য সে চেষ্টা করবে যে কোনোভাবে আমি মামলাটা দীর্ঘায়িত করি জমি জমা সংক্রান্ত মামলায় সমন জারি সহ বেশ কিছু বিষয়ে ডিজিটাল পদ্ধতি চালু করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা এই বিয়াল্লিশ লাখ মামলার মধ্যে আমার মনে হয় বেশিরভাগ মামলাতেই আলাদাভাবে একটা মেডিয়েশন একটা বোর্ড করা যেতে পারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের আদালতে বা আরবিট্রেশনের জন্য বোর্ড করা যেতে পারে যেখানে মানে যারা বিচারিক প্রার্থী আছেন বিচার প্রার্থী আছেন তারা এসে যদি দুই পক্ষ রাজি থাকে সেখানে সোলেনামার ভিত্তিতে মামলাগুলোকে দ্রুত গতিতে সমাধান করা যেতে পারে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন গভর্নমেন্টের প্রত্যেকটা বিষয় প্রচারণা হচ্ছে এস এম এর মাধ্যমে তো সেখানে এটা বললেই তো হয় যে একটা একটা লোক মামলা ফাইল করবে সাথে সাথে তার বিবাদী নাম ঠিকানা সহ তার মোবাইল নাম্বারটা দিবে ওই দেওয়ানি কার্যবিধি আইনের ভাষ্য যেখানে সমনের চাপ্টারটা আছে ওইখানে একটা সন্নিবেশিত করতে হবে নতুন ভূমি আইন কার্যকর করারও পরামর্শ আইন বিশেষজ্ঞদের টেলিভিশন ঢাকা দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম দেখা দিয়েছে খাদ্য সহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট কয়েকটি জেলায় পানি কমলেও তীব্র নদী ভাঙনে দিশে হারা চরাঞ্চলের মানুষ প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলি রিপোর্ট পদ্মানাদী দৌলদিয়া গেছ স্টেশন পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাজবাড়িতে প্লাবিত নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা ফসলি ক্ষেত তলিয়ে গেছে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও আর

সিলেট অঞ্চলে তলিয়ে গেছে কুশিয়ারা অববাহিকার ছয় উপজেলার বিরানব্বই ইউনিয়ন ও তিন পৌরসভা এখনও পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী কুশিয়ারার পানি অমলশীত শ্যাওলা ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ দুর্গত এলাকায় শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে জেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পাঠদান বন্ধ কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে বইছে দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট বন্যাত্মদের জন্য জেলা প্রশাসন থেকে পাঁচশো বত্রিশ মেট্রিক টন চাল বাইশ হাজার শুকনো খাবার প্যাকেট ও বত্রিশ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জনপ্রতিনিধিরা আমার বাড়ি সহ প্রত্যেক বাড়িতে পানি উঠছে রাস্তাঘাটও তলে গেছে যাওয়া এসেও খুব সমস্যা পানি কমছে কিন্তু আমাদের রাস্তাঘাট এখনও শুকে নেই বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া হরিপুর বেলকা লালচামার কাচের চর সদরের মোল্লার চর খাটজানি রসুলপুর সহ অন্তত পনেরোটি স্পটে নদী ভাঙন চলছে আর কই থাকো কি সময় আসার এটা তার বলতে পারি না তীব্র নদী ভাঙনে টাঙাইল বাড়িঘর হাটবাজার ফসলের জমি রাস্তাঘাট কবরস্থান মসজিদ সহ অনেক স্থাপনা নদী গর্বে চলে গেছে ঝিনাই এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ভুয়াপুর কালীহাতি ও সদর উপজেলার চর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে মহিমা পলি একুশে টেলিভিশন নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ যশোর শহর প্রকল্প বাস্তবায়নে মিলবে সুফল বলছেন মেয়র দক্ষিণ গাজায় আশ্রয় শিবিরে ইসরাইলি বিমান হামলা নিহত উনত্রিশ সন্ধ্যা সাতটার একুশের সংবাদে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকার দায়িত্ব নিয়ে মাদক নির্মূল করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম অ্যাথেনা আয়োজিত অপরাধ নাকি মানসিক রোগ শীর্ষক গোলটিবিল বৈঠকে যোগ দিয়ে একথা জানান তিনি সর্বস্তরে মাদকের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খেলাধুলা বিনোদন পার্ক তৈরি এবং ক্লাব পাঠাগার সংস্কৃতি ফিরিয়ে আনার তাগিদ দেন আলোচকরা দাবি জানান মাদকাসক্তি নির্মূলের সরবরাহকারী কারবারিদের Ayni rawtay anarou এই কমিটমেন্টটা আমি নিই আপনি নেন সবাই নেন সমাজের মধ্যে সচেতনতার সৃষ্টি করেন আর যে সমস্ত অনেকগুলা মাইক্রো ইস্যুকে আমরা টেনে নিয়ে এসেছি যেগুলো নাকি আসলে আউট রাইড উই ক্যান নট অ্যাড্রেস কিন্তু কতগুলো যে এগুলোকে আপনি কক দিন মিলিয়ন নাম্বার অফ দ্য ইস্যু ইজ ইজ দেয়ার যে আপনার ড্রাগের কথা বলেন আর অন্যান্য মানসিকভাবে রাষ্ট্র ইজ দ্য অথরিটি রাষ্ট্র ইজ লাইবেল অ্যান্ড দ্য রাষ্ট্র বলতে গভর্নমেন্ট সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হয় যশোর শহর পানিবন্দী হয়ে পড়েন হাজারো পৌরবাসী ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি সরার পথ বন্ধে বাড়ে দুর্দশাও তবে জলবদ্ধতা নিরসনে হাতে নেওয়া প্রকল্প বাস্তবায়নে শিগগিরি পাওয়া যাবে সুফল আশ্বাস পৌরসভার যশোর প্রতিনিধি খালিদ সিকদারের তথ্য চিত্রে যশোর শহরকে দুভাগে বিভক্ত করেছে মৃত ভৈরব নদ শহরের উত্তরাংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এ নদ ঘিরে আর দক্ষিণাংশের পানি ছয় ও সাত নম্বর ওয়ার্ড দিয়ে নিষ্কাশিত হয় হরিনার বিলে দক্ষিণাংশের পানি নিষ্কাশনের কোটি কোটি টাকা বেয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ তবে পৌরবাসীর দাবি পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় আধা ঘণ্টার বৃষ্টিতেই জলবদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট বাড়িঘর বাড়ে দুর্ভোগ আমাদের আলাদা ব্যবস্থা যে ময়লা পরিষ্কার করে না তারপরে এই বছরে তো দেখলাম না এই ভরার কারণে এই অবস্থা যদি রোডের এরকম অবস্থা হয় তাহলে মানে ট্রান্সপোর্টের জন্য তো আমাদের জন্য খুবই হাসছে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য আর বেশি প্রবলেম এটা পানি নিষ্কাশন ড্রেনের সংস্কারও হয় না দীর্ঘদিন ধরে তাই বেশি ভোগান্তির শিকার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিকে একটু বৃষ্টি হলে এই অবস্থা আমরা চলাফেরা করতে পারি না খুব কষ্টের ভিতরে আমাদের দিন যাপন করতে হয় তো রাস্তায় পুরো পানি উঠে গেছে ওই দিকটা মনে হয় ড্রেনটা জাম হওয়ার কারণে রাস্তা পুরো পানিটা ব্লক হয়ে গেছে তবে পৌর মেয়র বলছেন জলবদ্ধতা নিরসনে বিশ্ব ব্যাংকের প্রকল্প হাতে নেওয়া হয়েছে দ্রুতই মিলবে সমাধান এই পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেই কারণে সবার পাশে যে দাঁড়াচ্ছি এবং কিছু কিছু ড্রেন যেগুলো আটকা পড়ে গেছে সেগুলো চেষ্টা করতেছি খুলে দিয়ে এবং পরিষ্কার করে এই পানি নিষ্কাশন কিভাবে করা যায় সেই ব্যবস্থা করা সাড়ে চার কিলোমিটার দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ মিটার চওড়া একটি খাল যদি আমরা করে নিয়ে এটা মুক্তেশ্বরী নদীতে মিশাতে পারি তাহলে এই সমস্যার সমাধান এটি হবে বর্ষা মৌসুমের এই ভোগান্তির চির অবসান চাইছেন পৌরবাসী খুশিদ আলম মুকুল সে টেলিভিশন চট্টগ্রামের বহদ্দারহাট উড়াল সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশার ট্রেড সিস্টেমের আট কর্মকর্তাকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত উড়াল সড়কটি গাডার ধসে তেরো জন নিহতের মামলায় এই রায় দেন চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলম ভুইয়ার আদালত পরে আসামিদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানো হয় দু হাজার বারো সালের চব্বিশ নভেম্বর বহদ্দারহাটে সিডিএর নির্মাণাধীন উড়াল সড়কের বারো তেরো নম্বর গাডার ধসে পড়লে জনের মৃত্যু হয় ঘটনার দুদিন পর চাঁদগাঁও থানায় পঁচিশ জনের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর মামলাটি হয় নিখোঁজের চার দিন পর গাজীপুরের আমবাগে বাড়ির পাশের কলাবাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে বছরের শিশু ছয় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় গত সাত জুলাই বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু তামিম খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনেরা নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নম্বর থেকে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় পরে নিহতের বাবা মুক্তিপণের দশ লাখ টাকা নিয়ে তাদের দেয়া তথ্য মতে ময়মনসিংহে যান কিন্তু অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় শেষ করছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদ যাবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার জিনপিং বৈঠক বাংলাদেশের উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা কোটা নিয়ে হাইকোর্টের রায় এক মাসের স্থিতি অবস্থা শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের শিক্ষার্থীদের প্রতি কঠোর না হবার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে জনদুর্ভোগ চরমে শিক্ষক আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা বেনজিরের রূপগঞ্জের বাড়িতে তল্লাশি মালামালের তালিকা আদালতে দেবে দুদক সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি টোয়েন্টিফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রাত নয়টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে তেমন